আবার আপনাদের সামনে হাজির টিম গল্পস্বল্প। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুর্যোধনের প্রতিহিংসা। দুর্যোধন মণ্ডল খালিশপুরের হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল। যাচ্ছিল ভালোই, বেশ খুশি মনে। গরুটা দুবেলায় তিনশের দুধ দেয়, বিক্রি করে মোটা টাকাই আসবে। সেই টাকা দিয়ে চাষের কাজের জন্য একটা দামড়া বাছুর কিনবে, কিছু বাড়তি পয়সাও হাতে থাকবে তার। হাট ভালোই হবে, একটা পাঁঠাও কেনা যেতে পারে। বহুদিন আঁশ মিটিয়ে মাংস খাওয়া হয়নি। গ্রাম থেকে মাইল চারেক হেঁটে শিলাই নদী, এখন শুকনোর সময়, নদীতে বুক পর্যন্ত ডোবে। দুর্যোধন গরুর পিঠে চেপেই নদী পার হয়ে গেল। খালিশপুরের হাট আর ক্রোশখানেক মাত্র, কিন্তু নদী পার হয়ে বাঁধল গণ্ডগোল। শিলাইয়ের খেয়াঘাটের মাঝি গোবরা এসে খপ করে কাঁধটা চেপে ধরল তার। বলি ও মোরলের পো, গুটি গুটি পায়ে পালাচ্ছ যে বড়। পালাবো কেন, কার চুরি করেছি যে পালাবো? গোবরা একটা টকটকে লাল শালুর ফালি জোগাড় করে তাই দিয়ে পেল্লাই পাগড়ি বেঁধেছে মাথায়, আর সেই পাগড়ি বেঁধেই তার মেজাজ একেবারে আদালতের পেয়াদার মতন সপ্তমে চড়ে উঠেছে। চুরি করনি তো কি, হ্যাঁ খেয়ার পয়সা না দিয়েই সটকাচ্ছ? খেয়ার পয়সা? গরুর পিঠে চড়ে পার হয়েছি, তোমার নায়ে পাও তো ঠেকাইনি, পয়সা দেবো কেনে? নদী পেরোলেই পয়সা দিতে হবে, তা তুমি গরুতে চেপেই যাও কি ডানা মেলে উড়েই যাও, নইলে এই গরু তোমার আটকে রাখবো, এই সাফ কথা বলে দিলাম। গোবরা সন্ডালো, দুর্যোধন প্যাকাটির মতন রোগা, কাজেই পয়সা না দিয়ে পার পাওয়া গেল না। গুনে গুনে চারটে পয়সা নিল, সেগুলোকে ভালো করে দেখে গোবরা দুর্যোধনকে ছেড়ে দিলে আর ঠাট্টা করে বললে, ভেবেছিলে চালাকি করে পালিয়ে যাবে, তুমি তো তুমি, ঘাটের পয়সা না দিয়ে একটা মাছি পর্যন্ত পেরোতে পারবে কি? এইটে মনে করিয়ে দিচ্ছি। চারটে পয়সা গেল, সেটা বড় কথা নয়, অপমানটা বিঁধল তার চাইতেও বেশি। রাগে দুর্যোধনের পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে শুরু করলো, এমনকি মাথাটা চিরবির করতে লাগলো, মনে হলো কেউ সেখানে লঙ্কা বাটা ঘষে দিয়েছে। বড্ড বাড় বেড়েছে গোবরাটার, মানুষকে সে আর গণ্যই করে না, কিন্তু লোকটাকে কিছু বলবার জো নেই, ইয়া তাগড়াই জোয়ান, বেশি চ্যাফা করতে গেলে এক চড়ে দাঁত কপাটি লাগিয়ে দেবে। হুকোর মতো মুখ করে দুর্যোধন খালিশপুরের হাটে গেল। প্রথমেই এক ঠোঙা গরম গরম জিলিপি কিনে খেলো, কিন্তু রাগের চোটে জিলিপিগুলো চিরতার মতন তেতো লাগলো। কচুরি খেতে গিয়ে মনে হলো কচু পোড়া খাচ্ছে, তাও বুনো কচু, গলার ভেতরে কুটুর কুটুর করে কামড়াচ্ছে। ময়রাকে বললে, এসব কি খাবার করেছো, হ্যাঁ হ্যাঁ মুখে দেওয়া যায় না যে একটুকু, আর শুদ্ধ খেয়ে সাবাস সাবাস বলছে, আর তোমারই পছন্দ হলো নি, হ্যাঁ বলি মুখখানা কি সোনা দিয়ে বাঁধিয়েছ? দোকানে বসে মিশি মিশি বদনাম করুনি, যাও যাও। গরুটা তখন চোখ বুঝে শালপাতার ঠোঙা চিবচ্ছিল, তার নড়বার ইচ্ছা ছিল না। মিঠাইগুলো দুর্যোধনের যেমনই লাগুক, গরুটার কিন্তু অমৃত মনে হচ্ছিল। চল চল আর খেতে হবে নি, ছোট লোকটার ঠোঙা বলে গরুটাকে এক চড় লাগিয়ে দুর্যোধন সেটাকে টানতে টানতে গোহাটায় নিয়ে গেল। মেজাজ চড়েই ছিল, দু চারজন খদ্দেরের সঙ্গে গোড়ার দিকে খিটিমিটি হয়েই গেল খানিকটা। যাও যাও বাড়ি যাও, সামনে আর মুখ দেখাতে আসুন, এই সাইটে বেশি দাম তোমার কেউ দেবে নি, যাও বেজবুনি তোমার কাছে, গরু আমার ফেল না। শেষে একজন যখন নগদ ৫০ টাকায় গরুটা কিনে নিল, তখন দুর্যোধন একটু শান্ত হলো। হাট করলো, মস্ত একটা বোয়াল মাছ কিনলো, পাঁঠাও কেনবার ইচ্ছে ছিল। তারপরেই মনে হলো গোবরা হয়তো পাঁঠার পাড়ানি বাবু দুয়ানা পয়সাই আদায় করে নেবে, বিশ্বাস নেই ওকে। একটা বটতলায় বসে গায়ের গামছাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছিল দুর্যোধন। বেলাবেলি হাট হয়ে গেছে, এখনও চড়া রোদ্দুর চারদিকে, রোদটা একটু পড়লেই সে রওনা হবে। এমন সময়
গুহাটার দিকে তার নজর পড়ল। এক জায়গায় বিস্তর লোক জড়ো হয়েছে, খুব হইচই হচ্ছে সেখানে। একটা ঝোল্লা গোফলা লোক হাত পা নেড়ে কি সব যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। দুটো দুষ্টু ছেলে পেছন থেকে তাকে বক দেখাচ্ছিল। লোকটা কষে একটা তাড়া দিতেই তারা দৌড়ে পালিয়ে গেল। দুর্যোধনের মনে হলো ব্যাপারটা জানা দরকার। বোয়াল মাছ আর হাটের বোঁচকা চেনা আলুওয়ালার দোকানে জিম্মা করে দিয়ে সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। ব্যাপারটা আর কিছু নয়, ভিড়ের মাঝখানে সাদায় কালোয় মেশানো এক পেল্লায় ষাঁড় দাঁড়িয়ে, মস্ত কুঁজ, মস্ত মস্ত শিং, গলার চামড়া ঝালরের মতন ঝুলে পড়েছে। তার চেহারা দেখে আত্মারাম চমকে ওঠে। গলায় দড়ি বাঁধা ঝোল্লা গোফলা লোকটা ধরে রয়েছে সেটা, আর ফোঁস ফোঁস শব্দ করে ষাঁড়টা একটা বিরাট পচা বাঁধাকপি খেয়ে চলেছে। কিন্তু আসল ব্যাপার ষাঁড়টা নয়, সেই গুঁফো লোকটাই একটানা গলায় বলে যাচ্ছিল, আর চারদিকের মানুষগুলো তাই শুনছিল কান পেতে। হাসি মস্করার কথা নয় মশাই, এটি সোজা ষাঁড় নন। এনার আস্তানা ছিল কাশীর বিশ্বনাথের গলিতে। ইনি হলেন সাক্ষাৎ মহাদেবের ষাঁড়ের বংশধর। সিং দুখানার চেহারা একবার দেখেন দেখি। বিশ্বনাথের গলি ছেড়ে কালিশপুরের হাটে পোষা কপি জিপোতে এলেন কেন? ভিড়ের ভেতর থেকে একজন জানতে চাইল। লীলে মশাই, লীলে, দেবতার লীলে। গুফো লোকটা একবার কপালের হাত ঠেকিয়ে নমস্কার করল। ষাঁড়কে না বিশ্বনাথকে কে জানে। তারপর আবার শুরু হলো বক্তৃতা। সে হলো গে অনেক কাল আগের কথা, তখন যুদ্ধ চলছে, তখন ইনি ছিলেন নেহাত নাবালক। বিশ্বনাথের অলিতে গলিতে ঘুরতেন, এ তার দোকানে মুখ নিয়ে কারুর গজা, কারুর চমচম লোপাট করতেন। তার মিতাই খ্যাতি খ্যাতি অরুচি ধরে গিয়েছিল বলে একদিন এক বেনারসি শাড়ির দোকানে ঢুকে মুখ বাড়িয়ে দুখানা শাড়ি খেয়ে ফেলেছিলেন। দুখানা বেনারসি শাড়ি খেলে নিনি? বাপরে, সেই কচি বয়সে? একজন প্রায় খাবি খেল। তাহলে এখন তো ডজন শতরঞ্জি খেয়ে ফেলতে পারে। উড়িয়ে বাপরে, আরে পারেন বই কি, পারেন বই কি। ঝোল্লা গুফো লোকটা মিটির মিটির হেসে বলল, ইনি শিবের ষাঁড়ের বংশধর, এনার অসাধ্য কি কিছু আছে? নিয়ে এসো না শতরঞ্জি, হাতে হাতে দেখিয়ে দিচ্ছি। বইয়ে গেছে আমার, এখন আমি সারের জন্য শতরঞ্জি কিনতে যাই আর কি। পিছন থেকে সেই দুষ্ট ছেলে দুটো আবার বক দেখাচ্ছিল। লোকটা দাঁত খিচিয়ে বললে, তখন থেকে যে আমায় বক দেখাচ্ছিস, ভেবেছিস কি? এক্ষুনি সারের মুখে ধরে দেবো, আটখানা চিপিয়ে দেবে, বুঝবি মজাটা। বলেই সে ওদের ধরবার জন্য হাত বাড়ালো। ছেলে দুটো পাই পাই করে ছুটে পালালো। ভিড়ের মানুষগুলো অধৈর্য হয়ে উঠল। কই, কাশি থেকে ইনি কেমন করে এলেন তা তো বললেন না? আহা, তাই তো বলছিনু। লোকটা একবার গোফে তা দিয়ে নিল। তা তোমরা বলতে দিচ্ছ কই? সেই যে বেনারসিওয়ালা, সে ছিল মহা ফিচেল আর বেজায় ঘুঘু। রাতের বেলা এক মুদির দোকানের নিচে শুয়ে জাবর কাটছেন, কোথাও জন্মনিশি নাই। তখন বেনারসিওয়ালা আর তার তিনটে সন্ধ্যা ছেলে এসে এনাকে পিটতে পিটতে বড় রাস্তায় নিয়ে এলো। সেখানে গোড়া মিলিটারিরা গাড়ি নিয়ে খাপ পেতে বসেছিল, তারা তখনই এনাকে গাড়িতে উঠিয়ে ফেললে। ওদের মতলব এনাকে দিয়ে কালিয়ে বানিয়ে খাবে। রাম রাম, থু থু, সবাই কানে আঙুল দিলে। ষাঁড়টা পচা বাঁধাকপিটা শেষ করে এবার গলা খুলে আওয়াজ ছাড়ল। গুফো লোকটা মাথা নেড়ে বললে, এই দেখো, সেই কথা শুনে ইনি এখনো কষ্ট পাচ্ছেন। আহাহাহা, বাপরে, কি গলা খান, যেন মেঘ ডাকতেছে। তা ইনি কালিয়া হতে গিয়ে বেশি এলেন কি করে? এনাকে রান্না করে খাবে এমন কেউ আছে নাকি দুনিয়ায়? তা সে গোড়া মিলিটারি হোক আর যাই হোক, রেলগাড়িতে চাপিয়ে এনাকে তো আসাম না কোথায় পাচার করছিল। কি একটা স্টেশনে গাড়ি থেমেছে আর ইনি দড়ি ছিঁড়ে এক লাফে নেমে পড়েছেন।
একজন মিলিটারি এ গরু মদ ভাগো বলে ধরতে এছিল। তাকে ঢুষিয়ে চিত করে ফেললেন, তারপর এক ছুটে মাঠের মধ্যে হাওয়া হয়ে গেলেন। তারপর কি হলো? তারপর আর কি, চিত্তি চষে বেড়াতে লাগলেন। আজ এর খ্যাত সাবরে দেন তো কাল ওর খামার আধখানা করে দেন, পরশু হয়তো ধোবারা কোথাও কাপড় কাস্তে দিয়েছেন, ইনি এসে হাজির হলেন, বলতি না বলতি দজন খানিক শাড়ি জামা ওনার পেটের গব্বরে চালান হয়ে গেল। তার চাইতে ইনি মিলিটারির পেটের গব্বরে গেলেই তো ভালো হতো। কে বললে, কে বললে কথা? মহা পাপি তো, মরে নরকে যাবে, তারপর গো ভূতেরা এসে গুতিয়ে গুতিয়ে তোমার ভুতুরি বের করে দেবে, দেখে নিও। কথাটা যে বলেছিল তার আর সাড়া পাওয়া গেল না। তো তুমি এনাকে পেলে কি করে? আর একজনের জিজ্ঞাসা। লোকটা এবার হাত তুলে মাথায় ঠেকালে, গুরুর দয়া, গুরুর দয়া, গরুর দয়া। হ্যাঁ ধুর তার, গুরু আর গরুর তফাৎ বোঝো না কো, কোথাকার বুদ্ধু হে। আরে যেতি দাও যেতি দাও, তা তুমি এনারে পেলি কি করে তাই বলো শুনি। সেই বোকাশোকা মানুষটা আবার বললে, আরে তাই তো বলছি, একদিন রাত্রিরে স্বপ্ন দেখলাম, তোর দোরগোড়ায় শিবেশ্বরের বংশধর রয়েছে, বরণ করে নে, একজন সাধু যেন আমায় বলছেন। আমি বললাম, বাবা তিনি আমার দোরে এলেন কি করে? এখন সাধু আমার সব কথা খুলে বললেন। আমি বললুম, বাবা ইনাকে খাওয়াবো কি? সাধু বললেন, যা দিবি তাই খাবেন, তারপর নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন, তুই শুধু এনাকে গোয়ালে থাকতে দিস, দেখিস তোর ভালো হবে। ঘুম ভেঙে দেখি কি ইনি দৌড় জুড়ে শুয়ে রয়েছেন, যেন গন্ধ মাদন। বললুম, বাবা দরজা ছেড়ে দাও, নইলে তো বেরুতি পারবো না, তার চেয়ে বরং তুমি গোয়ালে চলে এসো। তখনই জয়ঢাকের মতন আওয়াজ ছেড়ে দাঁড়ালেন আর শুশুড়িয়ে গোয়ালে এলেন। আচ্ছা তারপর কি হলো? তারপর যা হলো কি বলবো, একটা হাঁস দু বছর ডিম দিচ্ছিল না, এক রাতে সেটা ছটা ডিম পেড়ে ফেললে। দূর বাজে কথা বললি শুনবো, এক রাতে হাঁসে কখনো ছটা ডিম পাড়তে পারে? হ্যাঁ আরে মশাই, পারে পারে, গুরুর দয়া হলি। গুরুর দয়া নয়, গুরুর দয়া নয়, গরুর দয়া বলো মরল, গরুর দয়া বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুর দয়াই না হয় হলো, কিন্তু হাঁসে ছটা ডিম পারল, একটা মোড়া আম গাছে ভোরে বউল এলো, আমার খুড়ো কোমরের বাতে এক বছর বিছানায় পড়েছিল, তিনি তিরিং করে উঠে মাঠে দৌড়ে চলে গেল, বললে পেতে যাবে না, তক্ষণই জমিতে চাষ দিয়ে এলো। একটা ভোঁদর রোজ পুকুরে মাছ খেয়ে যাচ্ছিল, একদিন একটা চেতাল মাছ তার ঠ্যাঙে এসা কামড় দিলে যে সে বেটা খোঁড়া হয়ে চিল্লুতে চিল্লুতে দেশ ছেড়ে পালালো। একেই বলে গরুর দয়া। এতক্ষণে কথা বললে দুর্যোধন, তবেই বুঝে নাও, এ সার যার ঘরে যাবে তার লক্ষ্মী একেবারে বাঁধা, কিনে নাও কিনে নাও কিনে ফেলো। গুফো লোকটা বেশ জোরে জোরে হাঁক ছাড়লো, বিলয় দাও না কেনে, হ্যাঁ পরে পাওয়ার সার বেচতে এসো, ঘরের লক্ষ্মী বা বিদেয় করছো কেনে? দুর্যোধন জানতে চাইল। স্বপ্নাদেশ পেলাম যে, একদিন আবার সেই সাধু এসে বললে, রাখো হরি রাখো হরি হাজরা, কাজটা তো ভালো হচ্ছে নি বাছা, ইনি এসেছেন সকলের ভালো করবার জন্যে, তুই একাই এনাকে দখল করে রাখবি, এবার ছেড়ে দে, তাই হাটে বেচতে এনু। তা বেচতে যাবা কেনে, এমনি দিয়ে দাও। বাহ শিব পুজো দিতে হবে না, পঞ্চাশ টাকা খরচ করতে হবে, সাধু বলে দিয়েছেন। পঞ্চাশ টাকা দিয়ে সার? বলি পাগল না পেট খারাপ, যাও যাও। একটু লোকসান করেও দিতে পারি, দেবতার জিনিস তো, চল্লিশ টাকা হলেও নিতে পারো। বোকা ভোলাবার জায়গা পাওনি আর, যত সব গেজা করি গপ্প শুনিয়ে টাকা নেবে, পয়সা দিয়ে কেউ সার কেনে? রাখো হরি হাজরা চটে গেল, তুমি তো ভারী পাপি লোকে, মরে নরকে যাবে আর গোভূতে বেতর গোভূত। আরে চলো 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 চলো, ফালতু সময় নষ্ট, ওসব বিশ্বাস করতে নেই, চলো যত সব গাজা খুড়ি গল্প,
রাখো হরি দাঁত খিঁচিয়ে বললে, এতক্ষণ বিবৃত কান খাড়া করে শুনছিলে, আর পয়সার বেলাতেই অমনি বিশ্বাস করতে নেই। হ্যাঁ যাও যাও যাও, অনেক পুণ্যি থাকলে তবে শিবের সার কিনতে পায়, তোমার বড়াতে থাকলি তো। দলবল নিয়ে অবিশ্বাসীরা চলে গেল, কিছু লোক দাঁড়িয়ে রইল তখনও, আর রাখো হরি সমানে গলা চড়িয়ে বলতে লাগলো, নিয়ে যাও দিয়ে যাও, শিবের সার আছে, শিবের সার নিয়ে যাও নিয়ে যাও, ঘরে থাকলে লক্ষ্মী ঠাকুরন বাঁধা, খাবার দাবারের ভাবনা নেই, কলা মূলো ছেঁড়া কাপড় যা দিবে তাই খাবেন, শুধু গোয়ালে বেঁধে রাখলে গরুতে কেড়ে ভরতে দুধ দেবে, খেত ভরে ফসল হবে, পুরোর ভাত ছেড়ে যাবে, একটা হাঁসে ছটা করে ডিম পারবে। দুর্যোধন ফিরে যাচ্ছিল, হঠাৎ কানে এলো, শুধু একটি জিনিস সাবধান, সেটি দেখলেই ওনার মেজাজ বিগড়ে যায়, সেটি হলো। সেটি যে কি তাই শুনি দুর্যোধন ঘুরে এলো ষাঁড়ওয়ালার কাছে, একসঙ্গে তার অনেকগুলো কথা মনে পড়ে গেল। শোনো, পাঁচ শিকে দিতে পারি, সার দেবে তো দাও। পাঁচ শিকে? হ্যাঁ তা কি করে হয়, অন্তত পাঁচ টাকা হলো। না, পাঁচ শিকের এক পয়সাও বেশি দেবো না, দেবে তো দাও। আচ্ছা আচ্ছা, নাও 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 তবে। বেজার হয়ে রাখো হরি বললে, বিনি পয়সাতেই লক্ষ্মী ছেড়ে দিলাম, তোমার বরাত ভালো মোড়ল, নির্ঘাত শেয়াল বাঁড়ি রেখে এসেছিলে। পাঁচ শিকে দিয়ে ষাঁড় কিনে দড়ি ধরে দুর্যোধন রওনা হলো বাড়ির দিকে, দড়ি টানতে হলো না, ষাঁড় আপনা আপনি সুরসুর করে চলতে লাগলো তার সঙ্গে। হাটের লোক তার বোকামো দেখে নানা রকম ঠাট্টা করতে লাগলো, কোত্থেকে সেই তেঁদর ছেলে দুটো এসে পেছন থেকে বক দেখাতে লাগলো, কিন্তু দুর্যোধন ভ্রুক্ষেপও করল না, গম্ভীরভাবে এগিয়ে চলল। পথে শিবের ষাঁড় বিশেষ গোলমাল করল না, শুধু এক ফাঁকে দুর্যোধনের কাঁধ থেকে নতুন নীল গামছাটা খেয়ে ফেলল। হাটের বোঁচকা থেকে একটা লাউ এর বোটা বেরিয়েছিল, সেটা টেনে অনেকক্ষণ ধরে চিবুলো, একজন হাঁটুরে এক বোঝা শাক নিয়ে যাচ্ছিল, ঝাঁ করে তার অর্ধেকটাই মুখে তুলে নিল, সে গালাগাল করতে লাগলো, দুর্যোধন ফিরেও চাইল না। তারপর দুর্যোধন খেয়া ঘাটে পৌঁছালো, নৌকায় উঠল না, ষাঁড়ের ঘাড়ে চেপে নদীতে নামলো। ষাঁড় একাধবার আপত্তি করল, ঝেড়ে ফেলতে চাইল, কিন্তু দুর্যোধন শক্ত করে পুঁজটা পাকড়ে আছে, বিশেষ সুবিধা করতে পারল না, শুধু দু একবার চটাং চটাং করে লেজের ঘা লাগলো, চাবুকের ঘায়ের মতোই লাগলো সেটা। দুর্যোধন নাক মুখ সিঁটকে বসে রইল, আর তাই দেখে ঘাট মাঝে চালার ভেতরে বসে মুচকি মুচকি হাসলো গোবরা গড়াই। বটে বটে, এবারেও ঘাটের পয়সা না দিয়ে পালাবার মতলো, এই দাঁড়াও 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 বলছি। এবারে উঠে রাস্তার দিকে পা বাড়াতেই সেই লাল টকটকে পাগড়ি মাথায় চড়িয়ে আদালতের পেয়াদার মতন মেজাজ নিয়ে গোবরা তেরে এলো। বলি পয়সা না দিয়ে আর বলতে হলো না, গগনভেদী এক হাঁক ছাড়ল বিশ্বনাথের ষাঁড়। তারপর সামনের পা দিয়ে দুবার বালি খুঁড়েই মাথা নামিয়ে সেই মস্ত মস্ত শিং বাগিয়ে গোবরাকে তাড়া করল। বলতে বলতে গোবরা প্রাণপণে ছুটল, ষাঁড়ও ছুটল পিছন পেছন, সে কি দৌড়, যেন একখানা গাড়ি নিয়েই পাঞ্জাব মেল ঘন্টায় 60 মাইল বেগে ছুটে চলল। চোখের পলকে ঘাট মাঠ বন বাদার পেরিয়ে দিগন্তে মিলিয়ে গেল তারা। পাঞ্জাব মেলের সঙ্গে কেবল তফাতেই যে এর ইঞ্জিনটা পিছন দিকে। দুর্যোধন মনে মনে বললে, ছোট গোবর্ধন ছোট, শিবের সার দৌড় করাতে করাতে তোমারে একেবারে কৈলাস নিয়ে যাবে, আর ঘাটের পয়সা তোমায় নিতে হচ্ছে নি। হ্যাঁ, খেয়া ঘাটের চার পয়সা বাঁচানোর জন্যেই পাঁচ শিকেতে ষাঁড় কিনেছে দুর্যোধন, 1.5 টাকার গামছা আর 6 আনার লাউটাও গেছে। রাখো হরি বলেছিল, এনার সব ভালো, কেবল নাল কাপড় দেখলেই খেপে যান। তাই শুনেই গোবরার লাল পাগড়িটার কথা দুর্যোধনের মনে পড়ে গিয়েছিল। গোবরা এবং ষাঁড় এতক্ষণে কত দূর কে জানে।
হয়তো কৈলাসের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। খরচ একটু বেশি হলো, কিন্তু প্রতিশোধের দামটাই কি কম। একটা বিড়ি ধরিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি চলল দুর্যোধন।